আসসালামু আলাইকুম। আজ আমি আমার ছাদ বাগানের জন্য দুইটা শতকি কমলা গাছ কিনে এনেছি। গাছগুলো আমি আপনাদের দেখাবো এবং গাছটা কিভাবে প্রতিস্থাপন করতে হয়, গাছের মাটিগুলো কিভাবে তৈরি করতে হয় এবং গাছটা প্রতিস্থাপনের পূর্বে কোন কাজটা অবশ্যই আমাদের করতে হবে, তো সকল বিষয়ে আজ কথা বলবো। বিশেষ করে যারা ছাদ বাগানে নতুন তারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং যারা শতকি কমলা লাগাতে চাচ্ছেন তারা অবশ্যই ভিডিওটা দেখবেন, কারণ শতকি হচ্ছে এ গ্রেটের কমলা। দার্জিলিং কমলা, শতকি কমলা, এ কমলাগুলো মিষ্টতা নিয়ে কোনো প্রকার সন্দেহ কিন্তু আমাদের মনে নেই, কারণ অন্যান্য যে কমলাগুলো আছে সেগুলো রস শুকিয়ে যাচ্ছে, মিষ্টতা কম, বিভিন্ন ধরনের সমস্যা। তবে এই শতকি কমলা কোনো প্রকার সমস্যা নেই, একেবারেই কিন্তু সুস্থ এবং ভালো, এবং খেতেও কিন্তু খুবই ভালো। তো দেখতে পাচ্ছেন এই শতকি কমলা গাছ প্রতিস্থাপনের পূর্বে আপনাদের যে কাজটা করতে হবে, কারণ এই গাছটা যখন একটি পলি ব্যাগে ছিল, মানে গার্ডেনিং ব্যাগ অথবা একটি বস্তায় বন্দি ছিল, তখন মাটিটা খুবইভাবে শক্ত হয়েছিল। তো এই শক্ত মাটির মধ্যে শিকড়গুলো একেবারেই টাইট হয়েছিল। তো যে গাছটি আপনাদের করতে হবে গাছটা প্রতিস্থাপনের পূর্বে, অবশ্যই ঠিক এইভাবে ধারালো কোনো ছুরি বা কাছি দিয়ে আপনাদের মাটিটা একটু আলগা করে ফেলতে হবে, যেন শিকড়গুলো খুব দ্রুত বাইরে বের হতে পারে এবং পুরনো কিছু শিকড় আপনারা কিন্তু কেটে ফেলতে পারেন। এতে করে গাছটা কিন্তু নতুন নতুন শিকড় আসতে শুরু করবে এবং গাছটা ভালোভাবে মাটির সাথে মিশে যাবে। এবং আরেকটা বিষয় দেখতে পাচ্ছেন, গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে। তো গাছের পাতা মূলত হলুদ হচ্ছে না, গাছের পানি দেওয়া বন্ধ রয়েছে প্রায় এক সপ্তাহ যাবত, গাছে কোনো প্রকার পানি দেওয়া হয় না। কারণ এই পানি না দেওয়ার কারণ হচ্ছে গাছের পাতাগুলো হলুদ হয়ে যাবে এবং কমলা এবং মালটা গাছে দেখবেন নতুন কুশি পাতাতে ছাড়া কিন্তু ফুল আসে না। পুরনো গাছে বা পুরনো ডালে কিন্তু ফুল আসে না, যেমনটা দেখা যায় অন্যান্য গাছে ফুল আসে, তবে কমলা বা মালটা গাছে নতুন কুশিতে ছাড়া ফুল আসে না। এই জন্যই মূলত গাছের পানিটা বন্ধ রয়েছে। এছাড়া টবের মাটিটা কীভাবে তৈরি করবেন, দুই ভাগ গোবর সার দিবেন এবং এক ভাগ অরিজিনাল মাটি দিবেন। এছাড়া যদি হাড়ের গুঁড়া শিংকুচি থাকে সেক্ষেত্রেও আপনারা অল্প পরিমাণ ব্যবহার করতে পারেন। তাছাড়া এমনি স্বাভাবিকভাবে দুই ভাগ গোবর সার বা জৈব সার বা ভার্মি কম্পোস্ট এবং এক ভাগ মাটি দিয়ে আপনারা ড্রামটা ভর্তি করবেন। এবং দেখেন এই গাছের অবস্থা কিন্তু একই রকম, পানি দেওয়া বন্ধ রয়েছে, এই জন্য গাছের পাতাগুলো ঝরে যাচ্ছে। এবং উপর থেকে আমি কিছু ডালগুলো ছাঁটাই করেছি, লম্বা লম্বা কিছু ডাল, এই ডালগুলো রেখে লাভ নেই, কারণ কমলা বা মালটা গাছের যে হেলে যাওয়া ডালগুলোতে কিন্তু বেশিরভাগ ফুল এবং ফল আসে, তবে লম্বা উপরমুখ যে ডালগুলো উঠে যাচ্ছে সে ডালগুলোতে কিন্তু সহজে ফুল এবং ফল আসে না। তো সেক্ষেত্রে আমাদের ডালগুলো হালকা করে ছাঁটাই করে দিতে হবে, যেন গাছটা উপরের দিকে না যেয়ে চারপাশে চেয়ারা হতে পারে বা ঝোপালো হতে পারে। তো এছাড়া অনেকে জানতে চান শতকি কমলা গাছে আদৌ কাঁটা আছে কিনা। তো শতকি কমলা গাছে কাঁটা আছে কিনা সেটা আমি আপনাদের দেখাবো, কারণ পুরো গাছ জুড়ে কিন্তু কাঁটা থাকবে না, পুরো গাছে হয়তো বা একটা থেকে দুইটা কাঁটা থাকতে পারে। আমি দেখেন একটু লক্ষ্য করে, এখানে কিন্তু একটা কাঁটা দেখতে পাচ্ছেন একেবারেই ধারালো, কারণ দেশি যে লেবু গাছে পুরো গাছ মিলে কিন্তু কাঁটা থাকে, তবে এই শতকি কমলা গাছে হাতে গোনা হয়তো চার থেকে পাঁচটি কাঁটা থাকতে পারে একটি গাছ মিলে। তো সেক্ষেত্রে আপনারা গাছটা কেনার সময় অবশ্যই বিষয়টা দেখে কিনবেন, এবং কীভাবে গাছটা চিনতে হয় এ বিষয়ে আমি একটি ভিডিও দিয়েছি, সেটাও কিন্তু আপনারা দেখতে পারেন।